আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এখন আমি যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হলো আপনাদেরকে কাল একটা ভিডিও দিয়েছিলাম যে আপনার ইউআরপে এটিএম দিয়ে কিভাবে জারির থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে যে কোনো মার্কেটিং করবেন তো সেটা হয়তো অনেকেই আবার যে রেটটা কীভাবে রেজিস্ট্রেশন করবেন আপনার নামে আপনার অ্যাকাউন্টটা কীভাবে করবেন সেটা হয়তো অনেকে জানেন না তো সেটা করতে না পারলে অবশ্যই সেই অর্ডারটাও করতে পারবেন না তো এই জন্য চিন্তা করলাম যে আপনাদের জন্য সেটা একটা ভিডিও করে দিই এবং কীভাবে সেটা অর্ডার করবেন রেজিস্ট্রেশন করবেন সব বিস্তারিত দেখিয়ে দিব তো ওই জন্য আপনার সাথে পুরো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই দেশ সহকারে তাহলে কিন্তু আপনারা পুরা প্রসেসিংটা দেখতে পারবেন রেজিস্ট্রেশন এবং অর্ডার কীভাবে করতে হবে সব কিছু তো ওই জন্য আপনাকে যা করতে হবে প্রথমেই আপনি স্টোর থেকে আপনার যে জারিটা আছে সেটাকে ডাউনলোড করে নিতে হবে দেখেন আমার এটা এখানে ক্লিক করলাম তো আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে কিন্তু এটা আপডেট চাইতেছে তো আমি এটাকে আপডেট দিয়ে দিব তো দেখুন আবার আপডেট হয়ে গেছে অলরেডি আগে থেকে ডাউনলোড করা আছে তো আমি এটাকে ওপেন করলাম তো ওপেন করার পর আপনার সামনে পেজটা চলে আসবে এটা চলে আসবে তো এখান থেকে কিন্তু আপনি সেই অফারগুলো দেখতে পারবেন ঠিক আছে কিন্তু আপনি কিন্তু এখান থেকে ডাইরেক্ট অর্ডার করতে পারবেন না করার জন্য আপনাকে অবশ্যই এতে আপনার অ্যাকাউন্ট করতে হবে মানে আপনার রেজিস্ট্রেশনটা করতে হবে তো রেজিস্ট্রেশনটা করার জন্য দেখেন এখানে আসে থ্রি ডট কোনায় এখানে একটা ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর দেখেন এখানে আছে লগ ইন রেজিস্টার এটাতে একটা ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর যেহেতু আমরা নতুন আমি এখানে দেখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটাতে একটা ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর প্রথমে আপনি আপনার মোবাইল নাম্বারটা দেবেন যে মোবাইল নাম্বারটা আপনার সচল আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন তবে সেটা জিরো সারা ফাইভ থেকে যেহেতু এখানে দেখেন নাইন ডাবল সিক্স দেওয়া আছে আপনি ফাইভ থেকে শুরু করবেন তো আমি আমার নাম্বারটা দিয়ে দিতেছি আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই উনি সাবস্ক্রাইবটা করে ফেলেন ওকে নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখানে ভেরিফিতে ক্লিক করবেন তো ভেরিফিতে ক্লিক করার পর আপনার মোবাইল একটা কোড আসবে মোবাইলে কোড আসবে দেখেন এখানে দেখেন আমার কোডটা চলে আসে জিরো ফোর সেভেন ফাইভ তো আমি কোডটা এখানে দিয়ে দেব জিরো ফোর সেভেন ফাইভ তো কোডটা দিয়ে দিলাম কোড দেওয়ার পর কিন্তু অটোমেটিক আপনাকে নিয়ে আসবে এই পেজে ঠিক আছে এখানে দেখেন আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল নাম্বার এবং ভেরি ফি ইমেল নাম্বার পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড কনফার্ম এগুলো দিতে হবে তো আমি এগুলো সবগুলো পোড়া করে দেবো আমি ওই ভিডিওটা কিছু কেটে কেটে ছুটে করে দেব কারণ পোড়া প্রসেসিংটা দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যাবে তো দেখুন প্রথম করে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস এবং ভেরি ফি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড ডাবল ওপার এবং নিচে দুটি পাসওয়ার্ড দেবেন ওকে তো সব কিছু এখানে ফুল হয়ে গেলে পরে এখানে একটা টিকশুন দিবেন তারপর এখানে দেখেন রেজিস্টার রেজিস্টারে ক্লিক করবেন তো রেজিস্টারে ক্লিক করার পর কিন্তু আপনার সামনে আবার ইফিসে চলে আসবে মানে আপনি এখানে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে আপনার ওকে সাকসেসফুল হয়ে গেছে তো এখন চলুন আমি এখান থেকে আমি যে একটা অফার দিই আপনাকে মানে অর্ডার করে দেখাই আপনি লাস্ট কত টাকা পর্যন্ত অফার করতে পারবেন সেটা কিন্তু এখান থেকে দেখাবে মানে আপনি কত টাকা লাস্ট কত টাকা অর্ডার করলে পর আপনি সেই অফারটা পাবেন মানে বিশ পারসেন্ট ডিসকাউন্টটা পাবেন তো আমি এখান থেকে একজন আপনার একটা আগে একটা মোবাইল দেখাইতেছি আমি এই হাওয়াই অয়নাইনটা দেব আমি দেখেন আমি নিব না কিন্তু অবশ্য আপনাদেরকে দেখানোর জন্য আমি লাস্ট পর্যন্ত দেখাবো তো আমি এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর আপনার সামনেই এটা শুরু করবে দেখেন মোবাইলের পুরো কালার ডিজাইন সবগুলো শুরু করবে এটা কী কী দেখেন সবগুলো এখানে আছে এবং এর মধ্যে কী কী আছে আপনার মোবাইল বার কোড আছে এটা তো একশো আঠাশ জিবি আট জিবি র্যাম ফোর এল টি স্পেস সিলভার তো দেখুন এটা আছে এখান থেকে সব কিছু ঠিক থাকলে এখানে আপনার লোকেশন চাইতেছে তো এটা আপনি লোকেশনটা এলাও করে দেবেন ঠিক আছে এখানে দেখুন লোকেশন তো আমি লোকেশনটা এখানে দিয়ে দিব সহিদ আরব এখান থেকে আমি রিয়াদ দিব দেখেন রিয়াদ চলে আসছে এখানে তো ইয়ার দেওয়ার পর আবার এখানে অ্যাড টু অ্যাড টু ইউর কার্ড এটাতে দিতে পারেন এবং নিচে এখানে এখানে আমার যে লোকেশনটা এখন দিয়েছি লোকেশনটা কিন্তু এখানে শু করতেছে এবং এখান থেকে চাইলে আরও কিছু শু অল দিতে পারেন তো আমি এটাকে আপনাদের দেখাইতেছি শুধু এটাতে দিবে তো এটাতে দেওয়ার পর আপনার সামনে এই ফেসটা চলে আসবে এখানে আপনাদের এখানে এখানে লেখা আছে সাকসেসফুল অ্যাডেড টু কার্ড এবং এখানে দেখেন আমার যে মোবাইলটা সেটা দেখাইতেছে এবং এখানে দেখাইতেছে দেখেন অ্যাডিশনাল টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ম্যাক্সিমাম আড়াইশো ওয়েন ইউ ঠিক আছে মানে দুইশো আও পঞ্চাশ পর্যন্ত আপনি এখান থেকে মানে নিতে পারবেন ঠিক আছে আপনার অ্যাডিশনাল ডিসকাউন্ট ম্যাক্সিমাম মানে দুইশো পঞ্চাশ রিয়াল ফোন তো ডিসকাউন্ট পাবেন আর বেশি পাবেন না যদি আপনি সাড়ে হাজার দশ হাজার টাকা সাথে কিনতে চান সেক্ষেত্রে যে টাকা আসবে সেটা কিন্তু আসবে না আপনি কত টাকা পর্যন্ত দুইশো পঞ্চাশ রিয়াল হয় সেই হিসাবে দেবেন যেমন দুইশোটা একশো এক হাজার রিয়ালে আপনার একশো রিয়াল তো দুই হাজার রিয়াল মানে আড়াই হাজার রিয়াল ফোন তো আপনি এখান থেকে সদাই কিনলে সেখানে আপনি ডিসকাউন্টটা পাবেন ওকে তো সেখানে যদি ঠিক থাকে এটা অফারটা তাহলে আপনি আবার এখানে গো টু কার্টে দিয়ে তো এখানে এটা হয়ে গেলে আপনি দেখেন এখানে চলে আসবেন এখানে আসার পর কিন্তু আমার এখানে ভুল করে আমি দেখেন উপর আসে কার্ট টু আইটেমস তো আমি এখানে দুইটা অর্ডার হয়ে গেছে যাকে আমি তো অর্ডার যদি করবো না আমি আর ডিলিট করলাম না আমি আগে চলে গেলাম দেখেন এখানে দুইটা মোবাইল অর্ডার হয়ে গেছে একটা হচ্ছে ওয়াই ফিফটি যেটা বত্রিশ জিবি পাঁচশো নয় রিয়াল প্লাস সাথে আসলে আপনার নয়শো উনআশি রিয়াল দুইটা মিলে হয়ে গেছে কত চোদ্দোশো অষ্টআশি রিয়াল ঠিক আছে যেহেতু আমার এখানে দুইটা অর্ডার হয়ে গেছে তো আপনার অর্ডার করার সময় একটু দেখে নেবেন যে আসলে কয়টা অর্ডার করা হইতেছে তো যেহেতু আমি এখানে ভুল করে দুইটা দিয়ে দিছি তো ওই জন্য দুইটার এমন দেখাতে সেখানে চোদ্দোশো অষ্টআশি টাকা তো এর মধ্যে মাইনাস করে আপনাকে আর টোটাল হয়েছে আপনার চোদ্দশো অষ্টআশি কিন্তু আপনি যখন কার্ড দিয়ে পে করবেন তখন বিশ পার্সেন্ট করে এখান থেকে কেটে দেওয়া হবে তো সেটা করে নেবেন তো এটা কার দেওয়ার পর এখানে আসবে আপনার ডেলিভারি টু মাই লোকেশন যদি আপনি ঘরে বসে চান আর যদি আপনি গিয়ে আনতে চান কোনটা তো আমি যেহেতু ডেলিভারি দিব সে ওই সেটা দেবো তো এখান থেকে আপনি লোকেশনটা অন করে দেবেন লোকেশন অন করে দেওয়ার পর আপনার সামনে আপনার যেই জায়গায় আছেন সেই জায়গাটা কিন্তু অটোমেটিক চলে আসবে তো সেটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এখানে আছে কনফার্ম ডেলিভারি লোকেশন এটাতে ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করার পর আপনার যে লোকেশনটা সেই পুরো ডিটেলস কিন্তু এখানে চলে আসবে অটোমেটিক সেটা আপনি কোনো কিছু লিখতে হবে না এখানে হোম আছে অথবা আপনি যদি এটাকে ওয়ার্ক বা আপনার যে এখানে কাজ করেন কাজ দিতে চান অথবা আপনার রুম হয় তাহলে সেটা রুমে দিয়ে দেবেন হোমে দিয়ে দেবেন আর যদি কাজ হয় তাহলে ওয়ার্কে দিয়ে দেবেন যেহেতু আমার এটা হোম আমি হোমে রাখব তো আমি আবার ওয়ার্কে দেখেন ওরকে দিলে আপনি যে মানে আপনি যেখানে কাজ করেন সেটা দেখাবে তো হোমে দেওয়ার পর এখানে কনফার্ম অ্যাড্রেসে দিয়ে দেবেন তারপর আপনার অ্যাড্রেসটা কনফার্ম হয়ে যাবে তারপর এখানে আসে দেখেন আপনি যদি আপনার হোম ডেলিভারি মানে স্ট্যান্ডার্ড ডেলিভারি তারা দেওয়া যাবে আর নিচে হিসেবে আপনার যদি আপনি পিক আপ করতে চান মাই সেলফ মানে আপনার গাড়ি দিয়ে আনতে গিয়ে আসান তো সেখান থেকে গিয়ে আনতে পারবেন আপনার গাড়ি দিয়ে তো সেগুলোর দরকার নেই হোম ডেলিভারি সেটা থাকবে স্ট্যান্ডার্ড ডেলিভারি যেটা ওইটাতে রেখে আপনারা দেখেন এগুলো আপনি নিজেরা যদি আনতে চান সেটা গিয়ে আনতে পারবেন সেটা না রেখে এটা নিয়ে স্ট্যান্ডার্ড ডেলিভারি এটাতে দিয়ে আপনার নিচে যে নেক্সট নেক্সট দিয়ে দেবেন তো নেক্সটে দেওয়ার পর যেটা হবে সেটা হলো আসল কাহিনী দেখেন এখানে আছে ভিসা কার্ড ভিসা মাস্টার আমেরিকান কার্ড এবং পে মাদা কার্ড তো এগুলো আপনার এখানে আসবে আপনি কোনভাবে সেটাকে টাকাটা পে করবেন তো সে কিছু আমি আর আগে যাব না আমি একটু দেখাই আপনাদেরকে তো এখানে সব কিছু ঠিক থাকলে আমি ভিসা আধার কার্ড মানে ভিসা কার্ড দেবো যেহেতু আমি ইউরপে কার্ড দিয়ে করব তো ইউরপে কার্ড হলো ভিসা কার্ড তো এখানে দেখেন প্রথম হচ্ছে কার্ডের নাম্বারটা আপনি যে ভিসা কার্ডের নাম্বারটা আছে ইউআরপে থেকে আপনি সেটা ওপেন করে সেই নাম্বারটা লিখে নেবেন এবং কার্ডের যে নামটা আছে নামটা দেবেন সিবিবি নাম্বার এক্সপাই ডেট দেওয়ার পর যেখানে সেভ এটাতে একটা ক্লিক করে নিচে নেক্সটে দিয়ে দেবেন যেহেতু আমি এটাকে এখন পেমেন্ট করবো না সেই জন্য আমি আর এর আগে দেখাবো না তো আপনার এখান থেকে এভাবে আপনাদের অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই ছিল আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং আপনার মতামত আমাকে কমেন্ট করবেন আমি যতটুক পারি আপনাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ যদি কোনো কাজের ব্যস্ততা না থাকি তো অবশ্যই আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকুক